বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নির্মিত স্বয়ংক্রিয় সৌরচালিত পানি বিশুদ্ধকরণের যন্ত্রের বেশিরভাগ ইউনিট নির্মাণের পরই অকেজো হয়ে পড়েছে। ফলে প্রকল্পটি থেকে সুফল পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে জনমনে। অথচ এ নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রশাসন ও জনপ্রতিনিধিরা। বাগেরহাট প্রতিনিধি এস এম শামসুর রহমানের পাঠানো তথ্যছবিতে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। দুস্থ ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি সরবরাহ প্রকল্পের আওতায় 8 কোটি টাকা ব্যয়ে 202টি সক্রিয় সৌরচালিত পানি বিশুদ্ধকরণ ইউনিট নির্মাণের অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে 2020 সালের জুলাইতে মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে প্রথম পানি বিশুদ্ধকরণ ইউনিটের নির্মাণ কাজ শুরু হয়। 202টি ইউনিটের মধ্যে রামপাল ও মংলায় 70টি বানাতেই শেষ হয় প্রকল্পের মেয়াদ। স্থানীয়দের আশা, এবার বুঝি প্রাণ ভরে অন্তত পানি পার করতে পারবেন তারা। তবে সে আশায় গুড়ে বালি, দিনে পানি আসে না 1 লিটারও। এই সাইক্লোন এলাকায় যখন তুফান আসবে তখন এটা টিকবে না, কোনো কাজ হচ্ছে না জনগণের, ফাওয়া বলতো দেখানো হচ্ছে খালি। বলছি যে ওই শীতে ওই ইতে সোলার তাপ পায় না, এই লিগে পানি পড়ে না, যে সময় তাপ পাইবে সেই সময় পানি পড়বে, এখন তো তাপ পায় এখন তো পানি পড়ে না, এখন এখন মানে অকাজ হয়ে গেছে, আর কাজ বাজ ভালো করে নাই, টাঙ্গি ঠিকভাবে বসে নাই। একটাই দুই কলস হয় আর একটা নষ্ট, এই 2000 ফ্যামিলির জন্য কি আপনার এই দুই কলস পানিতে কি হয়? পানি বিশুদ্ধকরণ ইউনিট নির্মাণে অনিয়ম এবং নির্মিত ইউনিটগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে থাকার কথা স্বীকার করলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ সংশ্লিষ্টরা। সঠিক পরিকল্পনার মাধ্যমে মানসম্মত নির্মাণ সামগ্রী দিয়ে জনসাধারণের ব্যবহার উপযোগী করে প্রতিটি ইউনিট তৈরি করার দাবি স্থানীয়দের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।